হ্যালো অ্যান্ডো ওয়েলকাম টু জিজি পাঠশালা স্টুডেন্ট আমরা আজকে অষ্টম শ্রেণীর অঙ্ক বইয়ের কোষে দেখি থার্টিন পয়েন্ট টু অর্থাৎ যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তেরো নম্বর অধ্যায়ের বীজানিত সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ তার থার্টিন পয়েন্ট ওয়ানের যতগুলো অঙ্ক ছিল সবকটা আমরা আগের ভিডিওয়ে কয়েকটা পার্ট করে কমপ্লিট করেছি আজকের এই ভিডিওটাতে আমরা কোষে দেখি থার্টিন পয়েন্ট টু এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে শুরু করবো ঠিক আছে তো চলো ফার্স্ট একের দাগের যে অঙ্কটা আছে সেটা আমরা শুরু করছি একের দাগের এই অঙ্কটা আছে দেখো টু এক্স টু এ টু দি পাওয়ার টু মানে টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু ঠিক আছে এটাকে আমরা এবার করতে শুরু করছি দেখো একদম ফার্স্ট যে অঙ্কটা আছে উৎপাদক বিশ্লেষণ করি প্রথম যে অঙ্কটা ছিল টু এ স্কোয়ার ফাইভ এ প্লাস টু এর আগের যতগুলো অঙ্ক আমরা করেছি মিডিল ট্রাম্পের কনসেপ্ট আমি বলে দিয়েছিলাম এবার ধরবে কি করে ফার্স্ট ভেরিয়েবেল দেখো টুটাকে দেখতে হবে না এখানে ভেরিয়েবল টু আছে পাওয়ারে দুই ভেরিয়েবেল আছে পাওয়ারে এক তারপরে ভেরিয়েবেল নেই তার মানে মিডিল ট্রাম্প এবার তুমি সোজা কী করছো মিডিল ট্রাম্পটাকে ভাঙছেলে বাট মিডিল ট্রাম্প কথার অর্থ আমি বারবার বলেছিলাম ওখানে যে মিডিলের যে টার্মটাকে সেটাকে আমি ভাঙবো আর প্রান্ত যে সংখ্যাটা আছে সেটাকে আমি নামতার সাহায্যে পঠাবো অর্থাৎ কিভাবে পঠাতাম ওটাকে গুণ করে এই গুণ করে পোটাই বলে প্রান্ত সংখ্যা শুধু এক পাশে নয় এ পাশেও থাকবে অর্থাৎ দুই প্রান্তে যে সংখ্যা থাকবে তাদের মধ্যে ফার্স্ট গুণ করবে তো দুই প্রান্তে দেখো এক প্রান্তে আছে দুই আর এক প্রান্তে আছে দুই সমান সমান তোমার হচ্ছে চার তো মনে মনে এবার এটাকে ভাববে এখানে তোমার আছে চার ক্লিয়ার এবার তোমাকে এই চারকে নামতার মধ্যে পটাতে হবে আর সেইটার যোগ বিয়োগে তোমাকে পাঁচ আনতে হবে তাহলে এবার কিভাবে করবো খুবই সোজা টু এ স্কোয়ার যেভাবে আছে টু স্কোয়ার রাখো প্লাস এই পাঁচকে লেখো চার প্লাস এক মানে পাঁচ আর চার একে চার তোমার ফাইনালি এখানে আসছে আর এ যেভাবে ছিল এ রাখো প্লাস টু সমান সমান টু স্কোয়ার সিম্পলি করো প্লাস ফোর এ প্লাস এ প্লাস টু সিম্প্লিফাই করেছি এবার দুটো দুটো পার্টে কমন ফার্স্ট পার্ট থেকে এ এ তো কমন যাচ্ছে প্লাস এখানেও টু আছে এখানে চারের মধ্যেও টু আছে তাই টু এ যদি তুমি কমন নাও পড়ে থাকবে এ প্লাস টু এই একটা পার্ট তার মানে ঠিক একইভাবে এখানে পড়ে থাকবে এ প্লাস টু তাহলে এ প্লাস টু এ প্লাস টু তো বেরিয়ে গেল তাহলে এখানে কমন যাবে কি প্লাস ওয়ান তাহলে সমান সমান এখানে এ প্লাস টু এই একটা পার্ট আর একটা পার্ট কি টু এ প্লাস ওয়ান এই একটা পার্ট ঠিক আছে এটা হয়ে গেলো তোমার অ্যান্সার তাহলে এখানে এক্সট্রা কী জিনিস শিখলে যে প্রান্ত সংখ্যা থাকলে সেটাও সেটাকেও তোমায় গুণ করতে হবে চলো দু শুরু করি এবার মিডিলের টাইমটাকে ভাঙবো এটা আট আর দেখবো না তিন আর আট তিন আর আট আছে আট তিনে চব্বিশ এই আটটাকে এবার মনে মনে চব্বিশ দেখো এবার চব্বিশ কে এমন নাম ভাঙবো যেটা যোগ বিয়োগে তোমার চোদ্দো আসবে আমি বারো দুনে যদি চব্বিশ করি তাহলে বারো প্লাস দুই চব্বিশ চোদ্দো আসে তার মানে এখানে লেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস এখানে লেখো বারো প্লাস দুই এক্স আছে এক্স রেখো প্লাস এইট সমান সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস টু এক্স প্লাস এইট সমান সমান এই পার্টটা থেকে আমি কী কমান থ্রি কমন নেবো আর এক্স কমন নেবো কারণ আমার আছে অলরেডি তাই থ্রি বেরিয়ে গেছে শুধু পড়ে থাকছে এক্স প্লাস এখানে বারো থেকে থ্রি যদি কমন যায় পড়ে থাকছে ফোর বুঝছে ঠিক কীভাবে হবে এক্স প্লাস ফোর এটাও একটা কমন যাবে তার মানে এখানে কমন যাবে প্লাস টু একটা শুধু বেরিয়ে গেল তাহলে এবারে কী অ্যান্সার দেখতে পাচ্ছ এক্স প্লাস ফোর এই একটা পার্ট আর একটা পার্ট কী হচ্ছে তোমার আর একটা পার্ট হচ্ছে তোমার তোমার পার্ট হয়ে গেছে আর এটাই হয়ে क्लियर এইবার তিনের দাগের অঙ্ক দেখো তিনের দাগের অঙ্ক তার মানে প্রান্ত সংখ্যা আগে গুণ করবে কি দেখতে পাচ্ছ ছয় গুণিতক দুই সমান সমান বারো আর আমি এই গুণগুলো করবো না মুখে মুখেই তোমাকে ধরতে হবে তাহলে যা ছিল সেটা লেখো টু এম স্কোয়ার প্লাস সব ইজি অঙ্ক ঠিক আছে এটা ছ দু বারো তো তাহলে এটাকে তুমি করো চার তিনে বারো তাহলে চার প্লাস তিন হলে তোমার সাত চলে আসে এম প্লাস সিক্স সমান সমান টু এম স্কোয়ার প্লাস ফোর এম প্লাস থ্রি এম প্লাস সিক্স সমান সমান এই পার্ট থেকে টু এম যদি তুমি কমন নাও তাহলে পড়ে থাকছে এম প্লাস টু ঠিকভাবে এখানে পড়বে এম প্লাস টু তাহলে কি তোমার বেরিয়ে যাচ্ছে প্লাস থ্রি এখান থেকে বেরিয়ে যাচ্ছে সমান সমান এম প্লাস টু এটা একটা পার্ট আর একটা পার্ট হচ্ছে তোমার টু এম প্লাস থ্রি এটা একটা পার্ট এটাই হয়ে গেলো তোমার অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট অঙ্কে চারের দিকে আর বলছি না কিন্তু এখানে আছে ছয় আর পনেরো পনেরো ছয় নব্বই তাহলে এই নব্বইটাকে তুমি এমন নাম তাই ডাকবে যেটা এখানে কিছু নেই মানে কত ওয়ান আছে তাহলে তাদের যোগ বিয়োগে তোমার ওয়ান আসবে আর গুণ করলে নব্বই আসবে আমি যদি করি দশ আর নয় তাহলে দশ আর নয় গুণ করলে হচ্ছে নব্বই দশ থেকে নয় বাদ গেলে এক

মাইনাস ছিল তিন তিনে নাইন এক্স তিন পাঁচে পনেরো ধরতে পেরেছ তার মানে এবার তুমি দেখো থ্রি এক্স মাইনাস ফাইভ একটা দুটো জায়গায় আছে এই টার্মটা আর যেটা এক্সট্রা পরে থাকছে আমার টু এক্স প্লাস থ্রি সেটাকে আমি টুকে নিলাম ঠিক আছে এটাই আমার এখন অ্যান্সার খুবই সোজা তাই না সব অঙ্কই এখানে সোজা থ্রি এক্স মাইনাস ফাইভ আর টু এক্স প্লাস থ্রি এটা তোমার একটা অ্যান্সার গেল চলে এবার পাঁচের দাগ দেখো নয় আর আট নয় বাহাত্তর এবার বাহাত্তরকে আমাকে পঠাতে হবে এমন একটা নাম তাই যেখানে কত আছে এখানে ওয়ান তাহলে সেই নয় আর আটই করো নাই বাহাত্তর তো হবেই নয় থেকে আট গেলে এক হচ্ছে তাহলে সেইভাবে করে নাও নাইন আর স্কোয়ার প্লাস নয় মাইনাস আট আর মাইনাস এইট সমান সমান নাইন আর স্কোয়ার প্লাস নাইন আর মাইনাস এইট আর মাইনাস এইচ সমান সমান এখান থেকে নয়ও কমন যাবে আরও কমন যাবে তার মানে এখানে পড়ে থাকছে আর প্লাস ওয়ান তার মানে এখানেও কি হবে আর প্লাস তাহলে দেখো এখানে আট দু জায়গায় আছে তাহলে আর একটা কমন আর মাইনাস মাইনাস দু জায়গায় আছে একটা কমন তাহলে কি দেখতে পাচ্ছ আর প্লাস ওয়ান একটা লেখো এই একটা

তাই না পনেরো থেকে চার বাদ গেলে এগারো এই নাম তাই করো না পারলে ওই ষাটকে উৎপাদকে বিশ্লেষণ করে যেভাবে বলেছিল করবে এটা বহুবার দেখিয়েছি তাই আর দেখাচ্ছি না সিক্স এম স্কোয়ার মাইনাস এটাকে লেখো পনেরো মাইনাস চার এম এন মাইনাস টেন এম স্কোয়ার সমান সমান সিক্স এম স্কোয়ার মাইনাস ফিফটিন এম মাইনাস এ মাইনাস এ প্লাস ফোর এম এন আচ্ছা এখানে এন ছিল তার মানে এখানে এন দাও আর মাইনাস এখানে দাও টেন এন এর স্কোয়ার সমান সমান এখানে থ্রি কমন যাবে এম কমন যাবে তার মানে তুমি দেখতে পাচ্ছ টু এম মাইনাস ফাইভ এন ঠিক একইভাবে আসবে টু এম মাইনাস ফাইভ এন আচ্ছা তাহলে এই পার্ট থেকে দেখো এই পার্ট থেকে টু ফোর এম ছিল আছে টু এম ক্লিয়ার ছিল এন কিন্তু এন নেই তার মানে টু এন একটা বেরিয়ে গেছে এবার কী চিহ্ন বেরিয়েছে প্লাস বেরিয়েছে তাই কিছু চেঞ্জ হয়নি নি যারা ছিল তাই এবার এই পাটটাকে লেখো টু এম মাইনাস ফাইভ এন আরেকটা লেখো থ্রি এন প্লাস টু এন ধরতে পেরেছো তাহলে কী কী বেরোলো তোমার টু এম মাইনাস ফাইভ এন আর থ্রি এন প্লাস টু এন এটা হয়ে গেল তোমার বর্তমান চলো নেক্সট অঙ্কে সাত সাথে ঊনপঞ্চাশ ওকে কত সাত সাথে 49 ফোর নাইন এবার উনপঞ্চাশ ভাবে হবে আমার আসবে আটচল্লিশ তাহলে কিভাবে লিখবে তার লেখো এ যদি গুণ করি আসবে তোমার ঊনপঞ্চাশ তাই না উনপঞ্চাশ থেকে এক যদি বাদ দাও তাহলে হবে আটচল্লিশ আর কোনো পদ্ধতিতে এটা আসছে না কিন্তু এটা তোমাকে বুদ্ধি করে ধরতে হবে কারণ যোগ বিয়োগে তোমাকে এটাই পঠাতে হবে তাহলে সমান সমান সেভেন এক্স স্কোয়ার প্লাস ঊনপঞ্চাশ মাইনাস ওয়ান যা আছে এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার সমান সমান সেভেন এক্সের স্কোয়ার প্লাস ফোরটি নাইন এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস সেভেন সমান সমান সেভেন কমন নাও এক্স কমন নাও তাহলে এক্স প্লাস নাইন ওয়াই ঠিক একইভাবে এখানেও কত আসবে এক্স আচ্ছা এখানে ফোরটি নাইন না ফোরটি নাইন সাত কমন গেছে এটা হবে শুধু সাত একটু ভুল করলাম হ্যাঁ এটা শুধু সাত হবে ক্লিয়ার শুধুমাত্র সেভেন হবে আচ্ছা তার মানে এখানে এক্স প্লাস ওয়াই এটা আসবে কোনটা থেকে শুধুমাত্র সেকেন্ড টার্ম থেকে এই টার্ম থেকে তাহলে দেখো এটা ছিল মাইনাস এটা ছিল মাইনাস হয়ে গেছে দুটোই প্লাস তার মানে মাইনাস একটা বেরিয়ে গেছে কনফার্ম এখানে এক্স ওয়াই ছিল আছে শুধু এক্স তার মানে ওয়াই বেরিয়ে গেছে আর কিছু বেরোবে না আর কিছু বেরোবে পটে তাহলে এক্স প্লাস সেভেন ওয়াই এই একটা টার্ন আর যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে সেভেন এক্স মাইনাস ওয়াই এই একটা তোমার টার্ম ঠিক আছে তাহলে এটাই তোমার এখন বর্তমান অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট অঙ্কে এটা বারো ছয় বাহাত্তর বাহাত্তরকে পঠাতে হবে আনতে হবে এক তাহলে ন আস্টে বাহাত্তর তাহলে এটাকে লেখো বারো প্লাস নয় মাইনাস আট নষ্টে বাহাত্তর এক্স পটে গেল মাইনাস সিক্স এক্স স্কোয়ার সমান সমান বারো প্লাস নাইন এক্স মাইনাস এইট এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার সমান সমান এটাকে আমি দুটো দুটো পার্ট যদি করি তিন যদি কমন নিই ফোর প্লাস থ্রি এক্স ঠিক এখানে হবে ফোর প্লাস থ্রি এক্স তাহলে এই পার্ট থেকে তুমি দেখো দুটো মাইনাস ছিল প্লাস হয়ে গেছে তাই মাইনাস কমন এখানে ছিল চার ছিল আট হয়েছে চার তার মানে কত দুই কমন নিয়েছি হয়েছে কেউ ভুল করে আবার চার কমন নেবে না বিয়োগ নয় কমন মানে ভাগ এটা তো জানো নিশ্চয়ই আর এক্স ছিল এক্সটাকে আমি নিয়ে নিলাম তাহলে সমান সমান ফোর প্লাস থ্রি এক্স এই একটা পার্ট আর একটা পার্ট হচ্ছে থ্রি মাইনাস টু এক্স তোমার এই একটা পার্ট ঠিক আছে এই পাটে আমরা আটের দাগ অবধি সমস্ত অঙ্ক কমপ্লিট করলাম পরের পাটে আমরা এর আর বাদ বাকি আটটা অঙ্ক আছে টোটাল ষোলোটা অঙ্ক সেটা আমরা কমপ্লিট করবো ঠিক আছে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো